গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভেজ আর হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে বাড়ি চলে যাবো, আর আজকে স্টেশনে চলে এসেছি। আর এদিকে আমার ট্রেনও ঢুকে পড়েছে, আর এদিকে একটা বাচ্চা বলছে আমাকে কিছু কিনে দাও। তো হাতের কাছে একটা বিস্কুটের দোকান পেলাম, ওখান থেকে ওকে একটা বিস্কুট, আর ওর হাতে 5টা টাকা। এইসব বাচ্চাদের হাতে না একদম টাকা দেওয়াটা উচিত না, কারণ এদের দেখেই যেন কেমন একটা নেশাগ্রস্ত বলে মনে হয়। তো খাবার চাইলে দেয়া যেতেই পারে, কারণ বুঝতেই পারছো বাচ্চা মানুষ। আর ছাগলগুলো দেখো রেল লাইনে কেমনভাবে দাঁড়িয়ে আছে। এই আমি স্টেশনে মানে আসছি, আর ট্রেনটাও ঢুকলো একদম মানে ঠিকঠাক টাইমেই। আর এই ট্রেনটা না একদম খালি থাকে, 10:40-এর ট্রেনটা, মানে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে, মানে কৃষ্ণনগরে পুরো ট্রেন ফাঁকা, একদম বুড়বুড় বুড়বুড় করে বেরোয়, এত পরিমাণে সবার মনে হয় কৃষ্ণনগরেই কাজ থাকে। তো দেখতেই পাচ্ছ আমি লেডিসে উঠবো। লেডিসে মানে লেডিসে উঠলে কী হয় বলো তো, একটু ফাঁকাটা বেশি থাকে, সেইভাবে ভিড় হয় না। আর আদার্সগুলো তো কিন্তু ভালোই ভিড় হয়ে যায়। তো একদম পুরো ট্রেন একদম খালি হয়ে যাবে দেখো। তো যাই হোক, আমার আবার একটা অভ্যাস আছে যে ট্রেনে উঠলে সবসময় যেদিকে ট্রেন যায় সেই দিকে জানলার ধারে একটা সিট, তো পেয়েও গেছি মন পছন্দ মতো একটা সিট। আর এই হচ্ছে আমার তিধুমণি। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছে না। তো বাড়ি এসেই স্নান করলাম, তারপরে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি, যেহেতু কোনো মাছ টাছ ছিল না ফ্রিজে। তো কী রান্না করবো ফার্স্টে ভেবেছিলাম ডিমের ঝোল, তো ডিমের ঝোল দিয়ে খেতে না অতটা আমার ভালো লাগে না, তো ওই জন্য ভাবলাম বেগুন আলু বড়ি দিয়ে যদি একটা সবজি বানাই। আর হুটোপাটা করে যেহেতু একটার সময় বাড়ি এসেছি, তারপরে স্নান করেছি, ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়েছি, কারণ বুঝতেই পারছো 2-3 দিন ধরে বাড়িতে নেই, ঘর বারান্দার অবস্থা কী, সেইভাবে কিছুই গোছাইনি, জাস্ট ঠাকুর ঘরটা একটুখানি মুছেছি আর ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি। গপুকে পুজো দিয়েছি, পুজোটা তিধাই দিয়েছে গপুকে, আর তিধার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, তিধা আবার সেখান থেকে অর্ধেকটা দেখো আমাকে তুলে দিয়েছে। আমি বললাম দিস না, ঠিক আছে তুই খা, এটা তোর জন্যই দিয়েছি, আমি তো আমার জন্য দিইনি। না আমি একা একা খাবো না, তোমাকে অর্ধেকটা নিতেই হবে, নাহলে আমি খাবোই না। আর বড়ির তরকারি হলে তো দিদার কোনো ব্যাপারই থাকে না, মানে দিদা বড়ি খেতে এত ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, শরীরটা ভীষণ ক্লান্ত আর একদমই ভালো লাগছে না। আবার কাল সকালে তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং, সকাল সকাল দিদাকে স্কুলে দিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছ কুল গাছ, তো এখান দিয়ে আসছিলাম, হঠাৎ করে দেখি একদম পাকা পাকা মোটা মোটা কুলে একদম চারিদিকটা ভরে আছে। আমি আর দেরি না করে ঝটপট আমার পকেটের মধ্যে কুড়িয়ে নিলাম কুলগুলো, চলো ঘরে গিয়ে থালায় ঢালি। আর এখানে না খুব সুন্দর একদম কুলগুলো পেকে গেছে, প্রত্যেক দিন ঝরে ঝরে পড়বে। আমি ভাবছি একটা লাঠি দিয়ে পারি কটা, দেখি। আর এদিকে পোলের লাইটটা জ্বলছে, এটাকেও বন্ধ করে দিই। দিদাকে স্কুলে আমি দিতে যাইনি, দিতে গেছে বর্ষণের দাদু, আর আনতে যাওয়ার সময় আমি যাব। এর আগের দিন যে কুলগুলো পেরেছিলাম সেগুলো হচ্ছে এগুলো, যেটা তো বাপের বাড়ি চলে গেছিলাম, তার জন্য আর রোদে রোদে দেওয়া হয়নি, রোদে দেওয়া হলে আরো ভালো থাকতো। আর আজকে যেগুলো পেলাম সেগুলো হচ্ছে এগুলো। এই কটাই পেয়েছি আর পাইনি। আর এই দেখো কুল গাছ, আর এই হচ্ছে আমার ঘর। এগুলো রেখে আবার গেছিলাম, আর গাছটাকে একটু নাড়া দিয়ে দেখতে পাচ্ছ কত পাকা পাকা কুল মানে পড়েছে আর কি। এগুলো আজকে ছেচকি বানিয়ে খাবো, কুল ছেচকি, খুব বেশি না, 10-12টা মতো নিয়ে ছেচকি বানাবো, হেভি লাগে খেতে। কালকে বাড়ি এসে কিন্তু আর কোনো কাজ করিনি, আর যেদিনকে মানে বাবার ওরকম হয়েছিল মানে সব ফেলে ছড়িয়ে আমি চলে গেছিলাম, কোথায় কি আছে ওই একটাই মাথায় মানে ঘুরছিল যে হয়তো এই ট্রেনটা মিস করলে আর পৌঁছাতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। তো তার জন্য আমার ঘর বারান্দার অবস্থা খুবই খারাপ, কালকে এসে খালি একটু ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপরে আবার রান্না করলাম, খেলাম, আর মানে কেমন যেন ভালোই লাগছিল না। তো একবার দেখিয়ে দিই ঘর বারান্দার অবস্থা কি হয়ে আছে, মানে আমাকে কতটা পরিমাণ খাটুনি খাটতে হবে। তো এখানে দেখো বিছানাটা তো একদম মানে যাচ্ছে তাই জঘিন্য, ওখান থেকে ব্যাগের মধ্যে থেকে যা বার করেছিলাম করেছিলাম এলোমেলো, তিধা ওর জামা মামা সব বার করেছে, চাদর এখানে পড়ে, এদিকে টেডি দুটো পড়ে, এদিকে রান্না বান্না হয়েছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো চলো আগে পরিষ্কার করে নিই। আর গোপুসোনাকে তো ঘুম থেকে তোলানো হয়নি, আমি কাজকর্ম সেরে তারপরে গোপুসোনাকে ঘুম থেকে তোলাবো, বাথরুমে কয়েকটা জামা কাপড় আছে, কালকে তিধা গোপুকে খেতে দিয়েছে, লেবুটাও দেখো অর্ধেকটা ওখানেই রেখে দিয়েছে। আর এখন যেহেতু মোটরটা চলছে ওই জন্য ঘর 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 আওয়াজ হচ্ছে, এইসব পরিষ্কার করতে করতে এখন 3-3.5 ঘন্টা আমার লাগবে। দেখো পুরো কিচেন, সকালে তিধাকে খিচুড়ি রান্না করে দিয়েছি, সেই থালাটাও পড়ে আছে। আর এই দেখো চেয়ারের উপরে যে জামা কাপড়গুলো সেদিনকে কেচেছিলাম সেগুলো মানে হুটোপাটা করে তুলে চেয়ারের উপরে রেখে গেছিলাম,
তো চলো দেখি এবার আস্তে আস্তে গুছিয়ে নিই, আর এদিকে দরজাটা একটু খুলে দিই, তাহলে রোদ আসবে, সুন্দর রোদ বেরিয়েছে। ওই দিকের গেটটা খুলতেই দেখলাম সকাল সকাল তোমার মা চালা আর কি ওই দিক দিয়ে যাচ্ছিল, তো গেটটা খুলতেই দেখলাম দর্শন পেয়ে গেলাম, ওনাকে ডাকলাম, উনি চলেও আসলো। তো প্রথমে আমি একটা রুইয়ের পোনা মাছ নিয়ে, মানে রুইয়ের পোনা যেগুলোকে বলে আর কি, রুইয়ের বাচ্চা, তো ওগুলো নিয়েছিলাম। তারপরে দেখি ওনার ঝুড়িতে ইলিশ আছে, ইলিশ খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আর ইলিশটা না নিয়ে থাকতে পারলাম না। একটা 250 গ্রামের, মানে 250 গ্রাম ওজনের আর কি একটা ইলিশ, ইলিশটা ছোটোই দেখতে পাচ্ছ, আর তার সাথে একটা 350 গ্রাম ওজনের পোনা, তো দুটো মাছ তো একদিনে খাওয়া সম্ভব না। আর পোনা মাছটা যদি আজকে খাই, ইলিশ মাছটা যদি রেখে দিই, আমার মেয়ে বাড়ি এসে যদি দেখে তাহলে বলবে তুমি আমাকে রাত্রে ইলিশ মাছটা রান্না করে দাও। তো ওই জন্য ইলিশ মাছটা রান্না করলাম। আর এখানে দেখো শোকেসটা পুরো একদম এলোমেলো হয়ে গেছে, এমনিতেও সাজের জিনিস এটা ওটা সেটা এদিক ওদিক নিতে নিতে, তো আমি একদম তুড়ি মেরে হাতের তুড়িতে একদম সব গুছিয়ে দিলাম। এরকম যদি ফসফস করে একটা করে তুড়ি মারতাম আর সব গুছিয়েছে, তো তাহলে কী ভালোই না হতো। তো যাই হোক, ওই সাজের জিনিসগুলো ঠিকঠাক জায়গায় না থাকলে আর ঠিকঠাক টাইমে যখন যেটা দরকার না পেলে একটু সমস্যাই হয়। তো এখন দেখো ইলিশ মাছটা কাটতে বসলাম, মাছটা খুবই ছোট ওজনের একটা মাছ বললাম, আর লম্বা টাইপের, কোনো গোল না, দেখো মাছটা একদম লম্বাটে টাইপের একটা মাছ। তো চলো, আর মাছালা কিন্তু আমাদের মাছ কেটেই দেয়, আর ইলিশ মাছ নিলে আমি কিন্তু একদম মাছালা থেকে কাটি না, ওদের ওই নোংরা টোংরা আঁশ টাশের মধ্যে, ওই জন্য আমি খালি পাখনাটা কেটে আর আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুলাম। ধুয়ে দেখো মাছটার মধ্যে কিন্তু বেশ মানে তাজা তাজা একটা ব্যাপার আছে, খুব একটা বেশি ইয়ে না, তো জানি না মাছটা খেতে কেমন হবে, কিনে তো নিলাম। আর শীতকালের মাছে যদি আমরা বর্ষাকালের মতো স্বাদ চাই সেটা তো সম্ভব না, কিন্তু ইলিশ মাছ হিসাবে একটা এর যে একটা স্বাদ সেটা তো আশা করাই যায়, তাই না বলো? তো ইলিশটা আজকে ভাপা করব, মানে কাঁচা ইলিশ। যদি তুমি ইলিশের স্বাদটাকে একটু বেটার আনতে চাও তাহলে আমার মনে হয় ইলিশ না ভেজে ভাপা রান্না করলে তবুও খুব খারাপ হলেও একটু মানে ধাতের মধ্যে আসবে, আর যদি তুমি ভেজে আলু দিয়ে বেগুন দিয়ে করো না তাহলে ওই মাছের স্বাদটা আর খুঁজেই পাওয়া যায় না। আর সচরাচর আমরা তো লোকাল ইলিশই খাই, পদ্মা কিংবা এইগুলোর যে কেমন টেস্ট কিংবা এগুলো আমরা সত্যি কথা বলতে আমি তো কোনো দিন খাইনি। তো মাছটা দেখো চার পিচ হয়েছে, আর একটা লেজা হয়েছে, আর তার সাথে মুড়োটা ভাজার সুবিধার জন্য যেহেতু একটু চচ্চড়ি রান্না করব, তো মুড়োটা আমি এরকমভাবেই কেটেছি, চচ্চড়িতে দিয়ে দেবো, তাহলে একটু টেস্টটা ভালো আসবে। আর মাছটা পুরো সাদা ফ্যাকফ্যাকে, কোনো তেল টেল কিচ্ছু নেই, তো হালকা করে মাছে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে, মাছটা শক্ত থাকবে, নরম হবে না। একটা খাটনির পর পুরো গোছানো কমপ্লিট হলো, দেখতে পাচ্ছ এই হচ্ছে বিছানা, এদিকে যত জামা কাপড় ছিল যা ছিল সব গুছিয়ে একদম ভরে দিয়েছি আলমারিতে, আর কুলগুলো রোদে দিলাম, ভাবলাম আজকে একটু রোদ পাবে, একটুও রোদ পেলো না, চিরুনটা তো এখানেই পড়ে আছে। মোটামুটি আল্লাটাও গুছিয়ে দিয়েছি, এটাও গুছিয়ে দিয়েছি, সবই পরিষ্কার, শুধু একটু ঘরে মোছা লাগাতে পারলেই হবে। আর এখানে দেখো জামা কাপড়গুলো সব কাচবো বলে বার করলাম, আর ওয়েদারটার অবস্থা দেখো, মনে করলাম সকাল সকাল রোদ বেরোবে, পুরো মেঘলা হয়ে আছে, ভাবছি দেখি ঘরটার মুছে যদি একটু ভালো ওয়েদার মনে হয় তাহলে কাচবো, নাহলে কাচবো না। এবার হচ্ছে কিচেন, কিচেনটা তো একদম জঘন্য হয়েছিল আর কি, কিচেনটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, একদম বাসন কোসন সব কিছু দিয়ে একদম যাচ্ছে তাই ব্যাপার হয়েছিল। আর এই দেখো এখনও যেহেতু আমার স্নান হয়নি, গোপুসোনা ওঠেনি, গোপুসোনার কে তুলতে হবে, আর ওই দিকটা তো আমি ধরো বাসি কাপড়ে ছিলাম বলে ওই দিকটা ছুতে পারিনি ঠাকুরের ওই দিকটা, তো এবার ঘরটা মুছে নিই, তারপরে দেখা যাক কী করব। তো যাই হোক, স্নান করে পুজো করে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর টিফিন কৌটোর মধ্যে সর্ষে ইলিশটা মাখিয়ে এর উপরে দিয়ে দিয়েছি, যতক্ষণে ভাত হবে ভাপে ভাপে কিন্তু এটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর মাছের মুড়ো আর কানকো যেটা ছিল ওটা চচ্চড়ি বানাবো বলে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, ডাটা ডাটা বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা মিক্স সবজি বলতে পারো, চচ্চড়ি বলতে পারো, ওটাই বানাবো। তো আমার আজকে খিদে পেয়ে গেছে, আমি আজকে আগেই খেয়ে নিচ্ছি, আগে খাওয়ার একটা কারণ আছে, আর তিধার থালাতে দেখো ভাত নিয়েছি, তো এটা হচ্ছে সেই চচ্চড়িটা, আর এটা হচ্ছে মাছ সর্ষে লঙ্কা বাটা দিয়ে ভাপা। তো চলো এবার ইলিশটা টেস্ট করে দেখি আর কি, ইলিশের টেস্টটা কেমন। আর এদিকে তো বড়ি দিয়ে কপির ডাটা আলু বেগুন, আমার না সত্যি কথা বলতে ফুলকপির ডাটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমি জানি না কেউ বলবে কি না যে ফেলে দেওয়া জিনিস আবার খাচ্ছ হেনা তেনা, আমার কিন্তু খুব ভালো লাগে এটা, যদি হয়তো ফুলকপির সাথে যদি পাওয়া না যেয়ে যদি কিনে খেতে হতো না তাও মনে হয় এটা আমি কিনে কিনে খেতাম।
তো মাছটার স্বাদের দিক থেকে যদি বলি, আমার টাকাটা একদমই বেকার গেছে। কারণ এই রকম ওয়েদার, মানে এই রকম সিজনে, মানে শীতকালে অন টাইমে কেউ ছোট ইলিশ, একদমই লম্বা টাইপের ইলিশ দেখলে নিও না, বেকার বেকার টাকাটা নষ্ট হবে। কারণ এরা তো দামের দিক থেকে কিছু কম নেয়নি না, দামের দিক থেকে প্রচুর নিয়েছে। শুধুমাত্র মেয়ে খেতে ভালোবাসে সেই হিসাব করে নেয়া, মানে ইলিশের তো কোনো গন্ধই পাচ্ছিলাম না, যাই হোক হালকা হালকা একটু মোটামুটি ছিল। খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করে দিদাকে এখন নিয়ে চলে এসেছিলাম কেয়ারডেতে, আর এখন দেখতে পাচ্ছ প্র্যাকটিস হচ্ছে। তো কি বলবো আর কি, বাচ্চাদের প্র্যাকটিস করতে দেখলে না খুব ভালো লাগে, কিন্তু অবশ্য সবসময় এখানে অ্যালাউ করে না আমাদেরকে। গুড মর্নিং, আজকে হচ্ছে পরের দিন সকাল, গ্যালারি ভর্তি ভিডিও, কিন্তু সেটা এডিটিংয়ের অভাবে, আর যেহেতু আমি একটু গাফিলতি করে বিকালের দিকে এডিটিং করি, সেই জন্য সন্ধ্যের দিকে এখানে প্রচণ্ড ভোডাফোনের নেট কানেকশন প্রবলেম থাকে, ভিডিও আপলোডই হতে চায় না, এটা একটা বড় সমস্যা। তার জন্য আমি ঠিকঠাক টাইমে তোমাদেরকে ভিডিও দিতে পাচ্ছি না। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট করে মেসেজ দিই, এবার থেকে আমি দুপুরের মধ্যে ভিডিও পোস্ট করব, তোমরা ওই টাইমটা চেঞ্জ করে একটু দুপুরের দিকে দেখে নিও আর কি। আর এখানে দেখো আজকে জামা কাপড়গুলো যেগুলো আগের দিন রেখে দিয়েছিলাম, রোদ বেরোয়নি বলে কাচতে পারিনি, তো আজকে দেখলাম না না কাচলে আর হবে না। তো এখানে হচ্ছে তোমার ধুয়ে ধুয়ে আর কি পাঁচিলের উপরে রাখবো, তার জন্য এখানে আবার কী লেগেছিলো একটু ভালো করে ধুয়ে টুয়ে দিলাম। জামা কাপড়গুলো তোমার একটা একটা করতে করতে অনেকই হয়ে গেছে, যেগুলো ওখানে নিয়ে গেছিলাম সেগুলো তো আলাদা ব্যাপার, তাছাড়াও নাইটি টাইটি যেগুলো ছিল দু একদিন, মানে কাচবো কাচবো ভাবতে ভাবতে, মানে জেঠুর কাজে গেলাম, ওখান থেকে আসলাম, এসে আবার হঠাৎ করে বাবার ওরকম খবর পেলাম। তো রোজ তো কাচা আছে, কারণ কাচা তো কোনো দিন বাকি নেই না, তো ওই বেশি বেশি কাচতে ওই যে আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, একটু কষ্ট হয় বলে, ওই জন্য আমার দেখবে খাটনিটা বেশি হয়। যদি খুব একবারে বেশি কেচে নিতে পারতাম তাহলে আর এত সমস্যা হতো না। তো এই যে দেখতে পাচ্ছ তিধুমণি, আজকে তো সরস্বতী পুজো, আর তোমাদেরকে হচ্ছে মানে কি বলবো, সকাল থেকে পুরো পাগল করে দিচ্ছে, কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা পরবো, এই ব্লাউজটা আমার গায়ে হবে কি না, এই শাড়িটা বার করেছে পরবে বলে। তো আমি বলছি এটা তো একটা মাড়ের শাড়ি, যেহেতু এটা পরাতে গেলে অনেকটা বড়, আর ওকে আমার ভীষণ অসুবিধা হবে। তো আমি বারবার বলছি ঠিক আছে তোকে এই শাড়িটা পরতে হবে না, অন্য একটা শাড়ি পরে, কিন্তু কোনো মতেই শোনে না। তারপরে একের পর এক ভিডিও করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো এদিকে আমি কাজকর্ম গুছিয়ে নিয়ে মানে রান্না করা আর কি শুরু করে দিয়েছি। আজকে ভাত, তার সাথে ফুলকপি আলুর তরকারি আর ডাল, একদম নিরামিষ রান্না বান্না হবে। এবার সবাই হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে দিদিভাই তুমি কেন অঞ্জলি দিলে না। তো অঞ্জলি না দেওয়ার কারণটা তোমাদেরকে বলি, যেহেতু আমার জেঠু মারা গেছিলো, আমি গেছিলাম, তারপরে বাবা হসপিটালে ভর্তি হয়েছিল, সেখানে প্রচুর মানুষের সাথে মানে মানুষ অনেক মারা গেছিলো, ছোঁয়ানার একটা ব্যাপার আছে বুঝতেই পারছো। তো সেই জন্য না মন থেকে গঙ্গা স্নান যেহেতু হয়নি, মন থেকে অতটাও আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম না, তার জন্য মনে হলো ঠিক আছে এবছর না হয় না হোক সামনের বছর অঞ্জলি দেব। দিয়ে ভালো করে দিয়ে দেব, অল্প করে জল নেই, বাটিতে জল নেই, না কেউ জানে না ওগুলো টমেটো, কেউ তো আর রান্না করে না, খায় না। ফাইনালি তিধা সরস্বতী পুজোর ফাইনাল লুক ক্রিয়েট হয়ে গেছে, সবাই দেখে নাও। এটা হচ্ছে শাড়ি, ব্লাউজটা একটু বড় বড়ই হয়ে গেছে, কিছু করার নেই। এবার চোখটা একটু বন্ধ করো। এটা হচ্ছে তিধার একটা সুন্দর আই মেকআপ, যেটা কে ক্রিয়েট করে দিয়েছে মা। দেখি 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 দেখি, আচ্ছা দেখি আগে দেখি আগে দেখি, চোখটা একটু বন্ধ করো, বন্ধুদেরকে দেখাও। হ্যাঁ ব্যাস, আমি জাস্ট ওয়াও লেগেছে, কি করেছি আমি বুঝতে পারিনি।
করে দিয়েছি, আমি চোখ বন্ধ করেছিলাম, মাউথ চোখ বন্ধ করে করে দিয়েছি। আমি কি করে বুঝতেই পারিনি একদম, কি সুন্দর টিপ দেখো। মানে এটা দিদিটা ভাই হচ্ছে, প্রথমে একটা গোল দিয়ে এরকম করে দিতে হবে, কি আছে দেখি এদিকে তাকা, ভালো লাগছে। আর দিল বসে যে থাইরয়েড, সরি তো বর্ষন্তে বাড়িতে যে ও তো সরস্বতী পুজো করেছিল, ওর মা ফোন করে আর কি প্রসাদ খাওয়ার কথা বলেছিল, আর তিতা তো শাড়ি পরেই মা চলো 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 আন্টিদের বাড়িতে যায়। আর এখানে দেখতে পাচ্ছ তোমার সানশাইনের সুইমিং পুলটা, তো এখানে আসলে আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে। আর ওদের বাড়িটা এত সুন্দর একটা জায়গাতে না, মানে যখন আর কি বাচ্চারা সুইমিং করে, দিদি এনি টাইম জানলাটা খুলে দিলেই তোমার দেখতে পায়। আর এই যে এটা হচ্ছে তোমার কি বলবো আর কি, মানে সুইমিংটা সত্যি ভীষণ ভালো লাগে। তারপর ওদিকে বর্ষণটাও রেডি হলো, বললো চলো একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। তো দিদা যেহেতু শাড়ি পরেছে, ওরও একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমি বললাম চল একটুখানি ওই দিক থেকে ছোটোখাটো যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখে আসি। তারপরে দেখো চলে আসলাম সোজা বিষ্ণুপুর কালীবাড়িতে। তো কালীবাড়িতে এসে এখানে একটা দেখলাম ঠাকুর হয়েছে আর কি। তো এখানে তো মানে সরস্বতী পুজো তো জায়গায় জায়গায় হয়, আর এটা হচ্ছে তিথার বন্ধু বর্ষণ। তিথা তো সবসময় হাতে করে নিয়ে ঘুরছে, আর ওদের ম্যামকে নাকি স্কুলের ম্যামকে দেখেছে, সেটাই আমাকে এসে বলছে মা ম্যামকে দেখলাম, দেখেছো আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যিই বলেছি। তারপরে গেছিলাম একটু ফুচকা খেতে, ফুচকা খেয়ে আসার পরে এখানে দেখলাম কামরাঙার দোকান, দেখেই একটু খেতে ইচ্ছা করলো, কেমন কেমন একটু মানে লোভ লাগলো আর কি। তো কামরাঙা আর হচ্ছে তোমার পেয়ারা আর আর কি যাই হোক এগুলোই আর কি উনি বিক্রি করছে। তো বেশ ভালো করে মেখেছিল, খেতে বেশ খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তারপরে তিধা দেখো শাড়ি পরে আছে, ওকে দেখে মনেই হচ্ছে না, ও পুরো একদম এদিক ওদিক, ওই উপরে উঠছে, এখানে উঠছে, ওখানে ঝুলছে, মানে শাড়ি পরলে অনেকে কী হয় নড়তেই পারে না, আর ওর কোনো ব্যাপার নেই, ও মানে গেছুনির মতো এ গাছ থেকে ও গাছে চড়ে চড়ে বেড়াচ্ছে গো, ওর একটু কোনো ব্যাপার নেই। তো আসার পথে একটা ঠাকুর নিয়েছিল, ওটাকে দেখলাম, দেখার পরে বাড়ি আসতেই আজকে ছিল পাশের বাড়ির দিদিদের ওর বার্থডে, বার্থডেটা তেমন কিছু না, তবুও একটু কেক টেক এনে আর কি সেলিব্রেট করছিল। তো তারপরে আর কি আমরা বাড়ি আসলাম, বাড়ি আসতে আর কি দিদি সাইড থেকে ডাক দিল যে তোমাকে ডাকতে গিয়েছিলাম, তুমি বাড়িতে ছিলে না, তো আসো। তারপরে আবার আমি চলে আসলাম, এখানে একটু বার্থডে সেলিব্রেশান হলো। তারপরে দিদি পায়েস মিষ্টি কেক সবাইকে দিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম, তারপরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সন্ধ্যাটাও ঠিক টাইমে দেওয়া হয়নি, কারণ সন্ধ্যাটা বাউড়া গেছিলো, যেহেতু একটু ঘুরতে গেলে তো দেরি হয় বুঝতেই পারছো, আর একটু লেটেই বেরিয়েছিলাম আমরা সেই জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।